নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত বন্ধুরা ছাদ বাগানে মাটি ছাড়া টবে কিভাবে লঙ্কা চাষ করবেন তার সম্পূর্ণ পরিচর্যা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ রইল তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ছাদ বাগানে শুধুমাত্র সবজির খোসা দিয়ে আমি এখানে এই টবে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু শুধুমাত্র সবজির খোসাই ব্যবহার করেছি আর সাথে আমি জাস্ট গাছ গাছটাকে দাঁড় করানোর জন্য আমি কিছুটা পাতা পচা সার আর কিচেন কম্পোস্ট ব্যবহার করেছি সম্পূর্ণ সবজির খোসা দিয়ে যদি আমরা চাষ করি তাহলে কিন্তু এই গাছ যেমন সুস্থ সবল থাকে তেমনি রাসায়নিক সারের কোনোরকম সংস্পর্শ না থাকায় আমাদের যে এই গাছ থেকে লঙ্কা তৈরি হবে সেই লঙ্কাটা কিন্তু কোয়ালিটি বা খুবই উৎকৃষ্ট হবে গুণমানে দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এই গাছটা আমি যেহেতু কোনো কাটিং করিনি যেরকম হয়েছে সেই ব্যবস্থাতেই আছে গাছ ভর্তি কিন্তু লঙ্কা চলে এসছে অনেক ফুল এসছে আর এই দেখুন প্রত্যেকটি মানে যে ব্রাঞ্চ এসছে ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু ফুল আছে আর এই ফুল থেকে দেখতে পাচ্ছেন কত লঙ্কা এখানে হয়েছে তাই এইভাবে আপনারা যদি ছাদ বাগানে একাধিক টপ থাকে তাহলে কিন্তু এইভাবেই আপনি যদি লঙ্কার চাষ করেন তাহলে কিন্তু এই লঙ্কা যেমন আমরা খুব সহজেই বাড়িতে আমাদের খাওয়ার লঙ্কাটা সংগ্রহ করতে পারবো তাছাড়া এই লঙ্কার গুণগত মান খুবই উৎকৃষ্ট তাহলে চলুন বন্ধুরা শুধুমাত্র সবজির খোসা দিয়ে কিভাবে আমরা ছাদ বাগানে লঙ্কা চাষ করব সেটা দেখে নেওয়া যাক আমি এখানে আমার কিচেনের যে সবজির খোসা হয় সেই সবজির খোসাটাই আমি এখানে ব্যবহার করব। আপনি চাইলে এর সঙ্গে কিন্তু আপনার বাগানের যে ওয়েস্ট হয় সেই ওয়েস্টটাও ব্যবহার করতে পারেন আর যে জিনিসগুলো যেমন কলার খোসা এগুলো একটু বড় হয় এগুলোকে কেটে ছোট করে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে আর এর থেকে খুব তাড়াতাড়ি নিউট্রিশন বেরিয়ে আসবে তবে যে জিনিসটা এখানে ব্যবহার করবেন না সেটা হলো আমিষ কোনো জিনিস এর মধ্যে ব্যবহার করবেন না যেমন মাছের কাটা বা মাংসের টুকরো এর মধ্যে ব্যবহার করবেন না আর যে টবটা এখানে আমি ব্যবহার করব অবশ্যই টবের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখতে হবে দেখুন এখানে আমি ড্রেনেজ সিস্টেম কভার করার জন্য একটা টবের ভাঙা টুকরো দিয়ে যে ছিদ্রটা আছে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি কিন্তু ওপর থেকে কাঠের গুঁড়ো দিয়ে সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেব এতে কী হবে যখন পটে গাছে জল দেওয়া হবে সেই সময় যদি অতিরিক্ত জল হয় তাহলে কিন্তু এই ড্রেনেজ সিস্টেম দিয়ে সম্পূর্ণ এক্সট্রা জলটা বেরিয়ে আসবে সবজির খোসা দিয়ে এই চাষ করার জন্য সবার প্রথম লেয়ারটা কিন্তু এক ইঞ্চি মাপের মাটি দিয়ে একটা সুন্দর লেয়ার তৈরি করে দিতে হবে হালকা হালকা চেপে এর মধ্যে থেকে অবশ্যই এয়ারটা বার করে দিতে হবে তারপরে একে একে আমি এখানে লেয়ার তৈরি করে দেব এবার এর মধ্যে এক থেকে দেড় ইঞ্চি মাপের একটা সবজির যে অবশিষ্ট অংশ এগুলো দিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে কারণ কি এই সবজির খোসাগুলো ডিকম্পোজ হয়ে এক ইঞ্চি দিলে হাফ ইঞ্চি হয়ে যাবে এইভাবে দেওয়ার পর উপর থেকে এবার আমি কিন্তু কাঠের গুঁড়ো ব্যবহার করবো কারণ এই কাঠের গুঁড়োতে যে সবজির খোসাগুলো ডিকম্পোজ হবে সমস্ত কিছু এর মধ্যেই ধরে থাকবে এইভাবে একের পর এক লেয়ার দিয়ে আমি সম্পূর্ণ টকটাকে ভর্তি করে রাখব আর বন্ধুরা এইভাবে আপনি চাইলে আপনার সারা বছরের যে কিচেন ওয়েস্টটা হয় এইভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে আপনি সম্পূর্ণ সারা বছরের জন্য আপনি কিন্তু কিচেন ওয়েস্ট তৈরি করে নিতে পারবেন যেটা একদম ফ্রি অফ কস্টে আপনার কিচেনের যে ফেলে দেওয়া অবশিষ্ট অংশ সেই থেকেই তৈরি হয়ে যাবে কিচেনওয়াইজ থেকে কিভাবে কম্পোস্ট তৈরি করা হয় তার ভিডিও আমার আই বটনে দেওয়া আছে সময় করে দেখে নিতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সে এই ধরনের আডো ভিডিওর লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনি যথাসময়ে দেখে নিতে পারেন এই পদ্ধতিতে আপনি যদি সবজি চাষ করেন তাহলে কিন্তু প্রথম দু থেকে তিন মাস কোনো ধরনের খাদ্য খাবার এই গাছেতে দেওয়ার দরকার পড়ে না লেয়ার বাই লেয়ার সাজানোর সময় অবশ্যই ভালোভাবে চেপে চেপে দেবেন আর ফাইনাল লেয়ারে কিন্তু অবশ্যই আমি এখানে কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করব যাতে আমার এই যে গাছটা আছে এই গাছটা ঠিকভাবে দাঁড়া করানো যায় সবার উপর লেয়ারটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণ ভার্মি কম্পোজ উপরে ছিটিয়ে দিয়ে এই টপটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো দিনের জন্য রেখে দেবো এতে কী হবে ডিকম্পোজ হয়ে আরও অনেকটা ডাউন হয়ে যাবে এবার এই টপটাকে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো দিনের জন্য রেখে দেব বন্ধুরা ফিরে আসছি পনেরো দিন পরের আপডেট নিয়ে আমি এখানে দেখুন আমার এই যে কিচেন ওয়েস্টটা আমি এখানে কিন্তু এইভাবে কিন্তু আরও অনেক টবে ভর্তি করে রাখি যা কিচেন ওয়েস্ট হয় এইভাবেই আমি ব্যবহার করি দেখুন অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা আমি কিচেন ওয়েস্ট যে কম্পোস্ট আমি তৈরি করি সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট উপরে দিয়ে তারপরে কিন্তু আমার যে কিচেনের জন্য আনা লঙ্কা সেই লঙ্কার পিস থেকে কিন্তু আমি এখানে চারা তৈরি করে নেব এবার দেখুন এই যে আমি চেলে রাখা এখানে আমি কিচেন ওয়েস্ট যে কম্পোস্ট এটা কিন্তু টপ লেয়ারে এই জন্যই ব্যবহার করব গাছটাকে দাঁড় করানোর জন্য আর এবার আমি কিন্তু আমার যে লঙ্কা আমি এখানে ব্যবহার করব দেখুন এটা আমার কিচেনের জন্য আনা লঙ্কা এই বীজ থেকেই কিন্তু আমি এখানে চারা তৈরি করব আর এই চারা থেকে যতগুলো চারা হবে তার মধ্যে থেকে একটা কিংবা দুটো রেখে বাকিগুলো কিন্তু তুলে ফেলে দেবো লঙ্কার বীজগুলোকে ঢেকে দিয়ে এর উপর দিয়ে হালকা জল স্প্রে করে দেবো বেশি জল দেব না কারণ বেশি জল দিলে লঙ্কার বীজগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে দশ থেকে পনেরো দিনের পর চারা বেরিয়ে যাবে আর দেখুন সুন্দরভাবে কিন্তু চারা বেরিয়ে গেছে এবার এর মধ্যে থেকে দুটো হেলদি চারা রেখে দেবো আর বাকিগুলো তুলে ফেলে দেবো বন্ধুরা এবার দেখে নেব এই যে সবজির খোসা দিয়ে যে লঙ্কার চাষ করার জন্য কি ধরনের খাদ্য খাবার ব্যবহার করব বন্ধুরা প্রথমত প্রথম দু থেকে তিন মাস এর মধ্যে কোনো ধরনের খাবার দেওয়ার কোনো দরকার নেই গাছ যখন ফুল আসার সময় হবে তখন কিন্তু পটাশিয়াম জাতীয় খাদ্য যেমন কলার খোসা চূর্ণ ব্যবহার করতে পারেন সবজির পচা জলও ব্যবহার করতে পারেন আর শর্ষের খোলকে ভিজিয়ে সেই ভেজানো জলটা পাঁচ থেকে সাত দিন ভেজান করে যে জলটা হবে সেই জলটা ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার দেখে নেব এই যে আমি যে সবজির খোসা দিয়ে লঙ্কার চাষ করেছি এতে কি ধরনের পেস্টিসাইড ব্যবহার করব বন্ধুরা আমি কিন্তু আমার এই গাছের জন্য কোনো ধরনের পেস্টিসাইড ব্যবহার করিনি কারণ কি আমি এই যে গাছটা দেখতে পাচ্ছি এটাকে আমি একটা নেট দিয়ে কভার করে রেখেছিলাম আমাদের এই লঙ্কা গাছের মেন রোগ হল মাছিবাহিত রোগ আর এই মাছি মাছি যদি এর মধ্যে বসে সেই ডিম থেকে পোকা বেরিয়ে কিন্তু এই গাছকে পুরো নষ্ট করে দেয় যেমন পাতা কোকোরানো রোগ বলুন বা যে কোনো রোগ কিন্তু এই মাছি মাহি বাহিত রোগী হয়ে থাকে আর যার জন্য আপনি যদি এটাকে ঠিক ছোটো অবস্থা থেকে মোটামুটিভাবে ফুল আসার আগে পর্যন্ত যদি এটাকে ভালোভাবে নেট দিয়ে কভার করতে লাগেন তাহলে কিন্তু কোনো ধরনের আপনার পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র যে কোনো ধরনের ফাঙ্গি সাইট ব্যবহার করলেই চলবে কারণ ফাঙ্গিস ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু গাছের রুট যেমন ড্যামেজ হয়ে যাবে সাথে সাথে ফুল ফল আসতেও কিন্তু সমস্যা দেখা দেয় তাই ফাঙ্গি সাইটটা প্রতি সাত থেকে দশ দিন অন্তর অবশ্যই একবার করে স্প্রে করতে হবে আপনি নেট দিয়ে কভার করে রাখলেও যেটা করতে হবে আর না কভার করলেও কিন্তু এই জিনিসটা করে যেতে হবে আর যদি মনে করুন যে আমি নেট দিয়ে কভার করব না আমি এই ওপেন রাখবো তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবেই কারণ মাছির মধ্যে বসবে সেই মাছির ডিম থেকে পোকা হবে আর যার ফলে পাতা কুকড়ে যাবে বা পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এই রোগগুলো দেখা দিতে পারে তার জন্য কিন্তু অবশ্যই যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতেই হবে রাসায়নিক কীটনাশক হিসাবে এমিডা ক্লোরপিট ব্যবহার করবেন হাফ এম এল প্রতি লিটার জলে মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তর একবার করে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই রইল ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে কাজ লাগাবেন 何の場合